দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার টেগোরা গ্রাম। এনামুল ভাইয়ের বাসায় আছি আমরা। আজকে দেখছি এখানে এনামুল ভাই এখানে আকর্ষণীয় দেশি জাতের গাভী সহ বাছুর দাঁড় করে রেখেছেন। এগুলা বিক্রি করবেন, কেমন দামে বিক্রি করবেন, আর এগুলার বয়স কেমন, বাচ্চার বয়স কেমন, কেমন দুধ দেয়, সব তথ্য থাকবে আমার এই ভিডিওতে। দর্শক, তো চলুন আমরা কথা বলি এনামুল ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন দিলেন ভোট, কেমন দিলেন ভোট? তো ভালোই দিলাম ভাই। আপনাদের এখানে তো অনেক উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে, দেখেছি আমি গতকালকে। হ্যাঁ, তো সবাই দিছেন ভোট? সবাই ভোট দিছি। তা আপনাদের এলাকার এমপি সম্বন্ধে বলেন, কেমন মানুষ, কেমন মানুষ? খুব ভালো ভাই, খালেক মাহমুদ ভাই। খুব ভালো মানুষ না? ভালো মানুষ, ভালো মানুষ, যার জন্য এত সুন্দরভাবে ভোটটা দিচ্ছেন। হ্যাঁ, এক্সিডেন্ট হুগা। আচ্ছা আচ্ছা, তো আজকে কি এই সব গাভী বাছুর দেখছি আপনার? সব গাভী বাছুর ভাই, চারটা গাভী বাছুর ভাই। চারটা গাভী বাছুর, চারটা গাভী বাছুর, বাছুর ধরে আটটা বাছুর সহ যদি ধরে তাহলে গাভী বাছুর মিলে আটটা। আটটা, এটা এক নম্বর, এটা এক নম্বর, এক নম্বর গাভী বাছুর। আগে বাচ্চাটা দেখি আমরা। বাচ্চা সার বাচ্চা ভাই, সার বাচ্চা, দেশি বাচ্চা, দেশি, এই দেখেন বাচ্চা, সার বাচ্চা, বাচ্চা সার বাচ্চা। আমরা খুব সুন্দরভাবে, এটা বয়সটা কেমন হবে আনুমানিক? এটা বয়স এখনো মাসখানেক, মাসখানেক হয় নাই, মানে নাভি পড়ছে খালি, কেবল নাভি পড়ছে আর কি। রঙও সুন্দর। আচ্ছা, আর গাইটা? গাইটা এই যে ভাই, এই যে চামড়াটা খুব পাতলা ভাই। হুম, কয় দাদের বয়সের? এটা কিন্তু নতুন জোয়ান হয়েছে ভাই, নতুন জোয়ান হয়েছে, নতুন জোয়ান। আর দুধ কিন্তু এটা 2 কেজি ভাই, 2 কেজি দুধ পান, 2 কেজি দুধ। যদি ছেগি আসি, যদি ছেগি নিতে চায়, হ্যাঁ, তা ছেগি নিতে পারবে ভাই, 2 কেজি দুধ। মানে মাপে দিয়ে দিবেন একদম? মাপে দেবো, মানুষ বিশ্বাস করবে না আর কি। আচ্ছা, অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু এনামুল ভাই কিন্তু বলে দিলেন যে 2 কেজি দুধ মেপে দিবেন। বাচ্চা দেখবেন, দেখেন বাচ্চাও সার বাচ্চা ভাই, বাচ্চাও সার বাচ্চা, বাচ্চাও সার বাচ্চা, দেখেন বাচ্চা। 2 কেজি দুধ মাপে দেবো, 2 কেজি দুধ মেপে দিবেন। আচ্ছা, গাইটার আনুমানিক ওয়েট কেমন হবে এখন? কেবল জোয়ান হচ্ছে, কেবল জোয়ান। এটা 2 কেজি দুধ পাবেন দর্শক, 2 কেজি দুধ, দুধ আরো বেশি হবে ভাই। বাচ্চাটা আরো দেরি করে ছেগেলে আরো দুধ বেশি পাবে, বাচ্চাটা আরো আরো বেশি দুধ পাবে, বেশি পাবে। বাচ্চাটা তখন জ্বালা, তো বেশিক্ষণ বাঁধে রাখি না। আচ্ছা আচ্ছা, সকালে সকালে ছেঁকি আর কি। আচ্ছা, এটা এক নম্বর গেল, বেত ভালো, ব্যাট ট্যাটগুলো সব ভালো না, একদম নিখুঁত, নিখুঁত, কোনো খুঁত পাবো না। ওটা খেয়ে দেখেন বাচ্চাটা, খেতে খেয়ে দেখেন যে, দেখুন দর্শক, চারটি বাটি মোটামুটি সমান, এই দিক দিয়ে সুন্দর দেখা যাচ্ছে। এটা এক, এটা এক নম্বর। আচ্ছা, 2 নম্বরে আসি, 2 নম্বরে এটা ভাই, 2 নম্বর এটা, 2টা দাঁত ভাই, এটা 2 দাঁত কেবল, 2 দাঁত কেবল, 2 দাঁত। আর প্রথম বাচ্চা এটা ভাই, আর প্রথম বাচ্চা এটা, এটা এটা হলো প্রথম বাচ্চা। বাচ্চাটা তো বেশ বড় হয়েছে, বাচ্চা কিন্তু বক না ভাই, বক না, 2 মাস হবে না? হ্যাঁ, 2 মাসের মতন বয়স হবে, বাচ্চা বক না, বক না। এটা দুধ ভাই 100 কেজি ভাই, 100 কেজি, 100 কেজি, 1 কেজি, 1 কেজি 250 গ্রাম। হ্যাঁ, এটা 100 কেজি দুধ, বাচ্চার বয়স 2 মাস, 2 মাস, আর গাভীটির বয়স হচ্ছে আপনার 2 দাঁত বয়স কেবল, 2 দাঁত বয়স। দুধ থাকবে 100 কেজি, 100 কেজি, এটা একদম মাপা, এটা একদম মাপা, মাপি দেবো ভাই, মাপি দেবো, মাপে দিবেন না, মাপি দেবো, বাচ্চার দুধ মাপি দেবো। আচ্ছা আচ্ছা, খাওয়া খাইলো তো এখানে এখন দুধ দুধ। আচ্ছা, এখনই খাইলো? হ্যাঁ, দেখলাম, দেখেন, হ্যাঁ দেখেন, এটা 2 নম্বর, 2 নম্বর, এটা গাভী সহ বাছুর, 2 দাঁত বয়স, গাভীটার আনুমানিক ওয়েট এখন যদি 2 ছাগাতে 1 কেজি হবে, এই যে 5 হবে। আচ্ছা আচ্ছা, 1 কেজি দুধ এখন হবে এটা, এই এক নম্বরটার? হ্যাঁ, এখনো 1 কেজি দুধ হবে এখন। আচ্ছা, 2 নম্বরটার তো 100 কেজি বললেন, 100 কেজি, আর এটার গাভীটার ওজন এখন মনে করেন যে 65 কেজি পাওয়া যাবে, 65-70 আসবে। এটা এটা কাঁচা বয়স, কাঁচা বয়স, 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত বয়স, দেখিয়ে দেবো। হুম, আচ্ছা একটু দেখাই দর্শক আপনারা, এই যে বয়সটা দেখি না, এই যে দেখেন 2 দাঁত, হ্যাঁ 2 দাঁত, 2 দাঁত ধর বস, 2 নম্বর গেল। 3 নম্বরে আসি, 3 নম্বর, এই যে এটা এটা সার বাচ্চা, সার বাচ্চা, এটা 6 দাঁত, বাঁটগুলা সুন্দর তো, হ্যাঁ বাঁট সুন্দর। এটা দুধ, দুধ 6 পোয়া, মানে 1.5 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি দুধ। এটা এটা কয় দাঁত বললেন? এটা 6 দাঁত, 6 দাঁত, 6 দাঁত, এই যে দাঁত দেখিয়ে দিন,
দাঁত দেখুন দর্শক, ছয় দাঁত, এই যে দেখেন ছয় দাঁত, দুই চার ছয় দাঁত, ছয় ছয় দাঁত। আচ্ছা, এটা ষাঁড় বাচ্চা, এটা হলো ষাঁড় বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা, দেশি, সব দেশি, দেশি দেশি গাবি, দেশি ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স আনুমানিক দুই মাস হবে, এইটা এটা দুই মাস হবে, আনুমানিক দুই মাস। হ্যাঁ, এটা তিন নাম্বার, এটা দুধ, এটা এটা দেড় কেজি, ছয় পোয়া, দেড় কেজি দুধ হবে, ছয় পোয়া। দর্শক দেখুন ছয় দাঁত বয়স, চমৎকার গাবি সহ বাছুর। দর্শক দেখুন, আচ্ছা চার নম্বর, এই তিন নম্বর গেল, চার নম্বর, এটা 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 ছয় দাঁত, এটাও ছয় দাঁত। এই যে দেখেন বয়স, এই যে দেখেন ছয় দাঁত, দুই চার ছয়, হ্যাঁ ছয় দাঁত। এই এটাও বাচ্চা, ষাঁড় বাচ্চা, এটাও ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। এইটা এগুলো গ্রামে কৃষকের কাছে ছিল, অপুষ্টিতে ছিল নাকি, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, যত্ন করেনি, যত্ন পড়েনি, বিনা যত্ন এরকম। বাচ্চাটার বয়স, এটা এটা নাই দু মাস, এখনো পুরো নেই, দু মাস পুরো নেই, পুরো নেই, এখনো মানে মাস খানে পার হয়ে যায়। চমৎকার বাচ্চা, মাথার কাছে একটা চিহ্ন আছে সাদা, দেখুন এটা চার নাম্বার। আর গাইটা দুধ কেমন, এটা দুধ, এটা আরো সোয়া কেজি ভাই, এটা তো সোয়া কেজি, সোয়া কেজি, প্রত্যেকটা দুধ মাপে নিবে, প্রত্যেকটা রাশি দুধ মাপে নিবে আর কি। দর্শক দুধ এসে মেপে নেবেন, এটা মুখের কথা না, দোকান হলে আপনারা এসে মেপে নিয়ে তারপরে কিন্তু এগুলো ডেলিভারি নিতে পারবেন। তো আমাদের এই ছিল আজকে গরু, আর এটার ওয়েট আনুমানিক 65 কেজি থেকে 70 কেজি হবে, 65 কেজি। যদি আপনারা মাংস হিসাবেও ই করতে চান, বর্তমান ওয়েটটা আমি জানাচ্ছি দর্শক, আর বাচ্চাগুলো দুধ ছাড়ার পরে হয়তো আরও বেড়ে যাবে। তো এটা হচ্ছে চার নাম্বার, আবারও বলি এটা চার নাম্বার, ছয় কেজি দুধ, আর তিন নাম্বার এটা দেড় কেজি দুধ, আর দুই নাম্বারটা হচ্ছে ছয় কেজি, আর এক নাম্বারটা দুই কেজি। পুরাপুরি মেপে দিবেন, দুই কেজি এটা একদম মেপে দিবেন, প্রত্যেকটাই মেপে দিবেন। আর বাচ্চা বাচ্চা কোয়ালিটি খুব ভালো ভাই, বাচ্চা কোয়ালিটি ভালো না, ঠান্ডা বাচ্চা ধরা বাচ্চা হইলে বাচ্চা চাহিদা আছে, বাচ্চা কিন্তু বেশ ভালো, কোয়ালিটি খুব ভালো ভাই, খুব ভালো। তো দাম কেমন রাখছেন ভাই, দাম ভাই কম দামে কিনছি, কম দামে দেবো ভাই, কম দামে কিনছেন, কম দামে দিবেন, কত, 62,500, 62,500। এই বাচ্চা যদি কাটি যদি বেশি, আমি এখনো, হ্যাঁ এখন 26-27 বেঁচতে পারবো, 26-27 বেঁচতে পারবেন। আরিয়া আরিয়া, আর বকনাগুলো, এই বকনাটা এটা এটা হবে কি না 25-26, এবং এটা 25-26, হ্যাঁ এটা হবে। আচ্ছা আচ্ছা, এই দুটো কাটে, ওই দুটো কাটে বেঁচা যাবে না ভাই, এই দুটো কাটে বেঁচা যাবে না, এই দুটো কাটে বেঁচা যাবে, কারণ একটু বড় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, দাম থাকলো তাহলে 62,500। দর্শক দাম থাকলো 62,500, আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন, এনামুলের কাছ থেকে নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা ধন্যবাদ, বিদায় নিব দর্শক, আসসালামু আলাইকুম।